আজই সেই বিখ্যাত দিন, অর্থাৎ মঙ্গলবার। বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে পারেন বিজেপি বিধায়করা। মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসসির চেয়ারম্যান করার প্রতিবাদে এমনটা করার কথা আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন, বিজেপি যে যে কমিটিতে চেয়ারম্যান পদে রয়েছে তার সবকটি থেকেই পদত্যাগ করবেন সংশ্লিষ্ট বিধায়করা। বিজেপি সূত্রের খবর অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার দল বেঁধে পদত্যাগের জন্য চেয়ারম্যান হয়েছেন এমন 8 বিধায়ককে বিধানসভায় আসতে বলা হয়েছে। পদত্যাগের পরে শুভেন্দুর নেতৃত্বে সকলে মিলে যাবেন রাজভবনে। বিধানসভার রীতি ভেঙে গুরুত্বপূর্ণ পিএসসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বাছা হয়েছে, এই অভিযোগ জানানো হবে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। মুকুলকে ধরে বিজেপিকে বিধানসভায় 9টি কমিটি ছাড়া হয়েছে বলে দাবি শাসক দল বা শাসক শিবিরের, তবে বিজেপি তা মানতে রাজি নয়। গেরুয়া শিবিরের দাবি, মুকুল খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তিনি তৃণমূলে যোগদান করেছেন। স্পিকারের কাছে মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের আবেদনও করেছেন শুভেন্দু অধিকারী। তার শুনানি রয়েছে আগামী 16 জুলাই, তবে তার আগেই ওই দাবিকে আরও জোরালো করতে বাকি কমিটিগুলির চেয়ারম্যানরা পদত্যাগ করতে চলেছেন। এখন বিভিন্ন কমিটির মাথায় বিজেপির বিধায়কদের মধ্যে রয়েছেন মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, নিখিল রঞ্জন দে, কৃষ্ণ কল্যাণী, অশোক কীর্তনিয়া, বিষ্ণুপ্রসাদ শর্মা ও দীপক বর্মা। বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, মঙ্গলবারই তাদের ইস্তফা দেওয়ার পরিকল্পনা রয়েছেন। তিনি আরও বলেন, আমরা সবাই বিধানসভায় আসব, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে। শুভেন্দু দা যেমন বলবেন সেইভাবে ইস্তফা দেওয়া হবে, তারপরেই রাজভবনের উদ্দেশ্যে আমরা যাবো।